নমস্কার, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর নরেন পাণ্ডে। ওষুধ দোকানে গেলেই দাঁড়িয়ে থাকলে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ প্রচুর পরিমাণে সেট জি নমুক তমুক এসব বিক্রি হয়। ওভার দ্য কাউন্টার সেলিং অল ওভার দ্য ওয়ার্ল্ড খুব বেশি, আর 100% মানুষের মধ্যে সারা বিশ্বে প্রায় 30% মানুষ কোনো না কোনো রকমের অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকেন। এই অ্যালার্জিতে আক্রান্ত হওয়া মানে হাঁপানি অ্যালার্জি, হাঁচি অ্যালার্জি, কাশি অ্যালার্জি, শুকনো কাশি অ্যালার্জি, প্রোডাক্টিভ কফ, কফ সহ কাশি অ্যালার্জি, গায়ে দাগড়া দাগড়া হওয়া, চুলকানি অ্যালার্জি, ঠোঁট চোখ নাক ফুলে যাওয়া, অ্যাঞ্জিওএডিমা অ্যালার্জি। এবার অ্যালার্জি অ্যান্টি অ্যালার্জিক ওষুধটা কিন্তু ভরসা। কি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে সারা জীবন চলতে হবে? না, এর কোনো শেষ নেই। দেখুন, এটা নিয়েই আজকে আলোচনা, কিন্তু তার আগে অনুরোধ থাকবে লাইক সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রিপশানে ওই ঘন্টাটা টিপে দিয়ে উপরে অল যদি টিপেন তাহলে আমার যত ভিডিও ইমিডিয়েটলি আপনি প্রথমেই পেয়ে যাবেন যখনই ছাড়া হবে। আর আপনাদের যদি কিছু অ্যালার্জি সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে যদি লিখে থাকেন তাহলে আমি সেটা দেখে পরবর্তী পর্বে আমরা সেটাকে আলোচনায় আনতে পারি, আর আপনি জেনেও যাবেন যে কী আছে না আছে। আবার রিকোয়েস্ট করছি লাইক সাবস্ক্রাইব বাটন শেয়ার এই সমস্ত করার জন্য। হ্যাঁ, ফিরে আসি আলোচনায়, যে অ্যালার্জির ওষুধ কি খেয়েই যেতে হবে? নিশ্চয়ই খেয়ে যেতে হবে, কারণ অ্যালার্জি হলেই আমরা প্রথমে খুঁজতে আরম্ভ করি আমরা কি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সাজেশন দিতে আরম্ভ করে এই অ্যালার্জি হয়েছে ঠান্ডা জাতীয় জিনিস খাবে না। আমাদের খাদ্যের তালিকা থেকে অজান্তেই অনেকগুলো লিস্ট বাতিল পড়ে যায় যে এই জিনিস খাবে না, সেই জিনিস খাবে না, অমুক খাবে না, তমুক খাবে না, একটা কমপ্লিট বড় ফর্দ কি তালিকা আমাদের হাতে চলে আসে যে এই জিনিসগুলো বাদ। কিন্তু ফলে দেখা যায় যে ওই জিনিসগুলো বাদ দিলেও কিন্তু অ্যালার্জি তো হয়ে যাচ্ছে। এবার অ্যালার্জি যখন হচ্ছে তো সেটাকে বিরোধ করার জন্যে অ্যান্টি অ্যালার্জিক তার বিরোধী দিতে হয়। অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে, বিরোধী দেওয়া হলো, নিউট্রালাইজ করলো, আমার কোয়ালিটি অফ লাইফ নর্মালসিতে এলো। ইয়েস, নর্মালসিতে এলো, আমার অ্যালার্জিক কন্ডিশনটা কমলো। কিন্তু তার সাথে সাথে অন্য জিনিস যে অ্যান্টি অ্যালার্জিক আমার জন্য নিয়ে এলো ইনভাইট করে সেটা হলো সিডেশন। যতই অ্যান্টি অ্যালার্জিক লাস্ট জেনারেশনে এখন এসছে, অনেক অ্যান্টি অ্যালার্জিক এখন ক্লেম করে যে না এটা নন সিডেটিভ, তাতে কোনো ঘুম হয় না, কিন্তু ফাইনালি দেখবেন অ্যান্টি অ্যালার্জিক নিলে একটা ঘুমোভাব চলেই আসে, আর আমার কোয়ালিটি অফ লাইফের যে স্পিডটা আছে সেই স্পিডটা অনেকটা রোধ হয়ে যায়। সবসময় একটা ঘুমো ঘুমো ভাব, একটা আলস্য ভাব, একটা না শুয়ে থাকি বা কোনো এনার্জি নেই, এনার্জি কমতি, আপনার ফুর্তিতে কমতি, যে ফুর্তি ইন দ্য সেন্স স্পোর্টিনেস কমতি, হ্যাঁ খুব স্পিডে কিছু করতে পারছি না, কিছু করার আছে ঠিক আছে থাক, দিস আর দ্য আদার সাইড অফ দ্য অ্যান্টি অ্যালার্জিক্স। তো অ্যান্টি অ্যালার্জিক খেলে অ্যালার্জির সমস্যাটা কমবে, কিন্তু অন্যদিকে আমাকে অনেকটা স্লো করে দেয়, আমার কোয়ালিটি অফ লাইফটা যে স্মুথনেসে যাওয়া দরকার সেই স্মুথনেসে যায় না, সেটাই অবরুদ্ধ হয়। সেখান থেকে বেরোনোর পথ আমাদের চিহ্নিত করতে হবে যে কারা কারা আমার শরীরের ভিতরে গিয়ে অ্যালার্জি করছে। অ্যালার্জি হয় কেন? নর্মাল সাবস্টেন্সেস যেগুলো আমার শরীরে প্রবেশ করে তাদের মধ্যে থেকে কিছু কিছু সাবস্টেন্সেস যেটা আমার শরীরের এগেনস্টে হয়ে যায়, আমার শরীরে স্যুট করে না, আমার শরীরে হাইপার রিয়্যাক্ট করে, সেই সমস্ত জিনিস আমার জন্য অ্যালার্জেন হয়ে গেল। অন্যান্য জন লোকের জন্য সেটা নর্মাল থাকবে, কিন্তু আমার শরীরে যেহেতু ওটা হাইপার সেন্সিটিভ আছে সেটা আমার শরীরে স্যুট করছে না বলে সেই পার্টিকুলার জিনিসগুলো আমার জন্য অ্যালার্জিক হয়ে গেল। সেটা চিহ্নিত করা, চিহ্নিত করার জন্যে গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন সবাই এটাই রিকমেন্ড করেছে। এখনকার অবধি মডিফাইড স্কিন প্রিক টেস্ট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর অ্যালার্জি টেস্টিং। ওটা দিয়ে চিহ্নিত করা যে কোন কোন কারা কারা আমার বিরুদ্ধে অ্যালার্জেন তৈরি হয়েছে আর কত পরিমাণ অ্যালার্জেন আমার শরীরে করছে, সেটা চিহ্নিত করে তার স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন করে দেওয়া, তার মানে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো ফোর্স বসিয়ে দেওয়া, শরীরের ভেতরেই এত ইমিউন সিস্টেম স্ট্রং হয়ে যাবে যে তাদেরকে আর ঢুকতে দেবে না, বা ঢুকলেও তারা নর্মাল সিভিলিয়ান হিসাবে ট্রিট করবে নিজেকে, তারা জঙ্গিপনা ভুলে যাবে, তাদের সংশোধন হয়ে যাবে, সেরকম একটা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা। সেই জন্য ইয়েস, অ্যান্টি অ্যালার্জিক থেকে বেরিয়ে আসার পথ আছে, সেই পথ হচ্ছে
অ্যালার্জেন স্পেসিফিক ইমিউনোথেরাপি, সেটা পরসম্ভব অ্যালার্জি টেস্টিং করে। আর অ্যালার্জি টেস্টিং করার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে যে নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের এখানে এসে মডিফাইড স্কিন প্রেক অ্যালার্জি টেস্ট করতে পারেন, সেই ইমিউনোথেরাপি ভ্যাকসিনেশন আমরা প্রোগ্রাম করে দেবো, তারপরে আপনি অ্যান্টি অ্যালার্জি থেকে বেরিয়ে এসে নর্মাল জীবনযাপন যেরকম আরও পাঁচজন করছে সেটা আপনি উপভোগ করতে পারেন। এবং আজকের পর্ব শেষ করার আগে আবার আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের যদি অ্যালার্জি সম্পর্কিত কোনো জিনিস জানার জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখবেন, পরবর্তী পর্বে আমি চেষ্টা করব সেটাকে আপনাদেরকে উত্তর দেওয়ার, আপনাদেরকে সেটা ডিসকাস করার। এবং আপনাদের কাছে অনুরোধ, লাইক সাবস্ক্রাইব শেয়ার যতই করবেন, আপনার যত পরিচিতিতে এই ভিডিওটাকে ছড়াবেন, লোকে এই জিনিস দিয়ে নিয়ে অ্যালার্জি সম্পর্কে আরও ওয়াকিবহল হতে পারবেন, তাতে আপনি আরও সোসাইটিকে হেল্প করতে পারবেন, সমৃদ্ধ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই বলেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাসমা সেন্টারের পক্ষ থেকে, পরবর্তী পর্বে আবার দেখা হবে।